এই পথের সাথে সম্পর্ক আমার মেলা দিনের, দিন নাই রাত নাই বাইরে আমার হইতেই হবে। ফার্স্টে যখন আমি রাস্তায় এসে বসি তখন মোটামুটি সবার লজ্জাই লাগতো যে আমি রাস্তায় বসছি, সিম বিক্রি করছি। শুধুই মাত্র একটা মাত্র চিন্তা ছিল যে আমাকে কাজ করতে হবে, পর্যাপ্ত পরিমাণে পরিশ্রম করতে হবে। আমরা গ্রাম থেকে আইসা বৌদ্ধপাড়া মুখে একটা মতি দোকান দিয়ে শুরু করি। সেই সময় আমার বাবু হলো, বাবুকে নিয়ে আমরা বেশ সুখে শান্তিতেই ছিলাম। কালবৈশাখী ঝড়ের মতো এক ঝড় এসে আমাদের জীবনটা আবার তছনছ করে দিল। আমাদের দোকানে ঘরে একসাথেই সব কিছু চোরে চুরি করে নিয়ে গেল। পথে পথে ঘুরছিলাম আর ভাবছিলাম যে কি করা যায়, কি করতে পারি। তখন আমরা গ্রামের ফোন থেকে রিচার্জের কার্ড নেই বিবির পুকুর পাড়ে ওই ছোট দোকানটা শুরু করি। রাস্তায় দোকানদারি করতে এসে আমার অনেক অভিজ্ঞতা হয়েছে। ছোট্ট বাবুটাকে নিয়ে সেইখানে ওই রোদের ভিতরে আমি বসে মনে করেন অনেক কষ্ট করছি, ঝড়ের ভিতরে মনে করেন বাবু বসে আছে বৃষ্টি, তারপরও কিন্তু ও বলে নাই মা আমি বাসায় যাব, রোদে বসাই রাখছে, ও বসে থাকছে পাশে। কিছুদিন আগে যখন জানতে পারলাম যে আমার বাবু জিপিএ 5 পেয়ে পাস করছে, তখন আমার সমস্ত কষ্ট দূর হয়ে গেছে। কাস্টমার ম্যানেজ করা কিন্তু অনেক কঠিন একটা কাজ। কেউ রাগ হয়েছে আমার তখন হাসতে হয়, আবার কেউ মনে করেন একটা জিনিস ভুল বুঝতেছে তাকেও হ্যান্ডেল করতে হয়, মানে কোনো কিছুতে মনে করেন না নাই। জাস্ট কিছুদিন আগে গ্রামীণ ফোনের লাখপতি ক্যাম্পেইনে অংশগ্রহণ করি, পুরো বরিশাল বিভাগের মধ্যে সিম বিক্রি করে ফার্স্ট হই। তা জানাই দিল যে 1 লাখ টাকা আমি পুরস্কার পাইতেছি। সেখান থেকে আমি মনে মনে চিন্তা করলাম এই 1 লাখ টাকা দিয়ে আমি আমার জীবনের অনেক উন্নতি করতে পারবো। এই যে মনে করেন এখন আমি সুন্দর একটা ঘরে আছি, আমি সুন্দর একটা পরিবেশে আছি, এটা হয়তো কোনো দিনই আমার পক্ষে সম্ভব হতো না। যদি আমার বাবু, যদি আমার স্বামী আর এরা যদি না থাকতো, কোনো দিনই আমার পক্ষে এই পরিবেশে থাকা সম্ভব হতো না। আজকে মনে করেন মোবাইল ফোন না থাকলে আমি হয়তো ব্যবসাটাই করতে পারতাম না। আজকে গ্রামীণ ফোনের ফ্লেক্সি লোড করি, আবার সিম কার্ড বিক্রি করি, রিচার্জ কার্ড বিক্রি করি, ব্যবসাটাকে যেভাবে আগায় নিতেছি পাশাপাশি আমিও কিন্তু আগায় যেতেছি। ওয়াও, রিয়েলি ইন্সপায়ারিং। এরকম শাহানুর আক্তারের মতো অসংখ্য মানুষের ছোট ছোট প্রচেষ্টা এবং উদ্যোগে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ, সমৃদ্ধ হচ্ছে আমাদের অর্থনীতি। আর তাই তো শাহানুর আক্তারের মতো লক্ষাধিক রিটেলারের পাশে দাঁড়াতে পেরে আজ গ্রামীণফোন গর্বিত। আমরা বিশ্বাস করি সমাজের সকল স্তরের নাগরিককে ডিজিটাল সার্ভিসের আওতায় আনতে পারলেই আমরা আমাদের কাঙ্ক্ষিত ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে আরও এক ধাপ এগিয়ে যাবো।